আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয়, প্রতি 100 জনের মধ্যে 65 জনেরই উল্লেখযোগ্যভাবে ডেন্টাল ক্যারিজ রয়েছে, অথচ তারা তা জানেই না। তো ভিউয়ার্স, এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন, নিজেরাই নিজেদের ডেন্টাল চেক আপ করাতে করে দেখতে পারবেন যে কোনো দাঁতে সমস্যা আছে কি না, এবং ডেন্টাল ক্যারিজে দাঁত আক্রান্ত হলে সেটি শেষ পর্যায়ে কী অবস্থা হয়, কখন ট্রিটমেন্ট করাতে হয়, কি ধরনের ট্রিটমেন্ট করাতে হয়, মূলত এগুলাই এই ভিডিওর আলোচনার বিষয়। ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে যে দাঁতের ছবিটি দেখতে পাচ্ছেন, এখানে দুটি দাঁত অসুস্থ রয়েছে। তো ভিউয়ার্স, অনেকেরই দাঁতে ডেন্টাল ক্যারিজ রয়েছে কিন্তু তারা জানেন না, কারণ ডেন্টাল ক্যারিজের প্রাথমিক অবস্থায় কোনো ধরনের ব্যথা থাকে না, কোনো যন্ত্রণা থাকে না, কোনো শিরশিরে ভাব থাকে না, শুধুমাত্র দাঁতের উপরে এ ধরনের ডেন্টাল ক্যারিজ হতে থাকে, যেটি দাঁতের উপরিভাগে বা মধ্যভাগে অথবা দুদাঁতের মধ্যবর্তী স্থানে খাবার জমে থাকতে থাকতে শুরু হয়। ভিউয়ার্স, দাঁতে ব্যথা হওয়ার জন্য যে দাঁতের উপরে অনেক বড় ধরনের কোনো গর্ত হতে হবে, ব্যাপারটি এমন নয়। এখানে যে দাঁতটি দেখতে পাচ্ছেন, এখানে ছোট্ট একটি স্পট দেখা যাচ্ছে, একটু ছোট্ট বিন্দুর একটা স্পট। এমন স্পট বা এমন ডেন্টাল ক্যারিজের মাধ্যমেও দাঁতে যন্ত্রণা বা ব্যথা সম্মুখীন হতে পারেন। তো ভিউয়ার্স, এর জন্য আপনারা যদি ভিডিওটি পুরোপুরিভাবে দেখেন, তাহলে নিজেরাই নিজেদের দাঁতে যদি ডেন্টাল ক্যারিজ থেকে থাকে, তা নিজেরাই শনাক্ত করতে পারবেন এবং কী ধরনের চিকিৎসা করতে হবে তা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো যা বলছিলাম ভিউয়ার্স, যে অনেক বড় ধরনের গর্ত হওয়ার প্রয়োজন হয় না দাঁতের ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হয়ে ব্যথা হওয়ার জন্য, বড় ধরনের গর্তের দরকার নাই। শুধুমাত্র এতটুকু স্পট যখন দাঁতের গভীরে দাঁতের দন্তমজ্জায় পৌঁছে যায়, তখনই সেটাতে যন্ত্রণা হয়, ব্যথা হয়। এখানে দেখতে পাচ্ছেন একটি দাঁত, এখানে এই দাঁতটি ডেন্টাল ক্যারিজে আক্রান্ত। যদিও এটি স্বাভাবিক অবস্থায় দেখে কোনোভাবেই কারোরই মনে হতে পারে না যে দাঁতটি অসুস্থ, কিন্তু সত্যিই কিন্তু দাঁতটি অসুস্থ। অন্যান্য দাঁতগুলো দেখুন, এবং এখানে যে দাঁতটি দেখতে পাচ্ছেন, এখানে এই যে যে কালো স্পটটি দেখতে পাচ্ছেন, এটি মূলত ডেন্টাল ক্যারিজ। তো ভিউয়ার্স, যখন ডেন্টাল ক্যারিজে কোনো দাঁত আক্রান্ত হয়, তখন সেটি কখনো এমনি এমনি ভালো হয়ে যায় না, অথবা কোনো ওষুধ খেয়েও এ ধরনের ডেন্টাল ক্যারিজের চিকিৎসা করা যায় না। যখন দাঁত এ ধরনের ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হয়, তখন সেটি ধীরে ধীরে দাঁতের গভীরে যেতে থাকে। এ ধরনের ডেন্টাল ক্যারিজের চিকিৎসার জন্য আপনাকে দাঁতের ডাক্তারের কাছে যেতে হবে, এবং দাঁতের ডাক্তারের পরামর্শ অনুযায়ী কখনো ফিলিংয়ের মাধ্যমে, কখনো বা অন্যান্য উপায়ে আপনাকে ট্রিটমেন্ট করাতে হবে। এটি দাঁতের প্রাথমিক অবস্থা, দাঁতের ডেন্টাল ক্যারিজের প্রাথমিক অবস্থা। এমন অল্প থাকতে যদি আপনি ট্রিটমেন্ট চান, তাহলে খুবই ভালো হয়, কারণ এই অল্প থাকতে চিকিৎসা, খরচ, সময় দুইটাই কম লাগে। কিন্তু যত বেশি দেরি করা হয়, ততই সে চিকিৎসা ব্যয় এবং সময় ধীরে ধীরে বাড়তে থাকে। ভিউয়ার্স, এখানে যে দাঁতের ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে সাইড থেকে ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হয়েছে, এই একটি দাঁত দেখতে পাচ্ছেন, এবং এখানে একটি দাঁত দেখতে পাচ্ছেন। এই দুটি দাঁতই কিন্তু দাঁতের একটা পাশ থেকে ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হয়েছে। তো ডেন্টাল ক্যারিজে যখন প্রাথমিক অবস্থায় থাকে, তখন কোনো ধরনের অনুভূতি কিন্তু দাঁতে বোঝা যায় না বা দাঁতে থাকে না, কিন্তু তার মানে এই নয় যে দাঁতটি সুস্থ রয়েছে। এমন ডেন্টাল ক্যারিজ প্রাথমিক অবস্থায় দাঁতের উপরিভাগে বা দাঁতের এক প্রান্তে, এক পাশে এ ধরনের ছোট্ট স্পট থাকলেও দিনে দিনে সেটি বাড়তে থাকে, আর ব্যথা তখনই হয় যখন এই ডেন্টাল ক্যারিজগুলো আপনার ধীরে ধীরে দাঁতের দন্তমজ্জা পর্যন্ত পৌঁছে যায়। ডেন্টাল ক্যারিজের একটি ধর্ম আছে, আর তা হলো ধীরে ধীরে দাঁতের গভীরে ঢুকে যাওয়া। তো যখন এ ধরনের সাইড থেকে অ্যাটাক করে ডেন্টাল ক্যারিজ যখন দাঁতের দন্তমজ্জা পর্যন্ত পৌঁছে যাবে, তখনই আপনার সে দাঁতে ব্যথা হবে এবং যন্ত্রণা হবে, যেমনটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, আপনারা অনেকেই জানেন যে দাঁতের তিনটে লেয়ার থাকে বা তিনটে স্তর থাকে। প্রথমটাকে আমরা এনামেল বলি, তারপরে ডেন্টিন, এবং তারপরে রয়েছে পাল্প, যে পাল্পের মাধ্যমে দাঁতে ব্লাড সার্কুলেশন হয়ে থাকে। এটি হলো দাঁতের দন্তমজ্জা। তো ভিউয়ার্স, যখন এ ধরনের সাইড ক্যারিজ দাঁতের হতে থাকে, তখন ঠিক এমনটি দেখা যায়। দেখতে পাচ্ছেন এখান থেকে সাইডের থেকে ক্যারিজে আক্রান্ত হয়ে সেই ক্যারিজটি ধীরে ধীরে কিন্তু দাঁতের গভীরে প্রবেশ করছে। আগেই বলেছি যে ডেন্টাল ক্যারিজের একটা ধর্ম আছে, তা হলো ধীরে ধীরে দাঁতের গভীরে প্রবেশ করা। তো এখানে দাঁতের সাইড থেকে ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হয়েছে, আর সেই ক্যারিজটাই ধীরে ধীরে কিন্তু দাঁতের গভীরে প্রবেশ করছে। আর যখন এমন অবস্থা হবে, অর্থাৎ ডেন্টাল ক্যারিজটি কিন্তু ধীরে ধীরে দাঁতের গভীরে প্রবেশ করছে এবং
যখন এই দাঁতের দন্তমজ্জা পর্যন্ত চলে আসবে তখন দাঁতে ব্যথা হতে শুরু করবে, তখন দাঁতে যন্ত্রণা হতে শুরু করবে। তো এটি মূলত ডেন্টাল ক্যারিজের ধর্ম। তো ভিউয়ার্স, যদি ডেন্টাল ক্যারিজটি অল্প থাকে তাহলে কিন্তু আপনি সেটি ট্রিটমেন্ট করে নিলে আর কখনও ভবিষ্যতে সে দাঁতটিতে সমস্যা হয় না। এখানে যে ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে পরপর 6টি দাঁতই কিন্তু ডেন্টাল ক্যারিজে আক্রান্ত রয়েছে। ভিউয়ার্স, এ ধরনের ডেন্টাল ক্যারিজ আপনারা চাইলে এই ভিডিওর মাধ্যমে বা আমার চ্যানেলে অন্যান্য যে ভিডিওগুলো দেওয়া আছে সেগুলো দেখে আপনারা নিজেরাই নিজেদের দাঁতের ডেন্টাল ক্যারিজ শনাক্ত করে ডাক্তারের কাছে গিয়ে ট্রিটমেন্ট হয়ে আসতে পারেন। এখানে যে পজিশনগুলো দেখা যাচ্ছে, এখানে 6টি দাঁতেই ডেন্টাল ক্যারিজ রয়েছে, আর এমন অবস্থায় প্রাথমিক অবস্থা, এমন থাকতে কোনো ধরনের সমস্যা অনুভব হয় না। এর জন্য ডেন্টাল বা দাঁতের ডাক্তাররা বলে থাকেন, মেডিকেল সায়েন্স বলে থাকেন যে প্রতি 6 মাস অন্তর ডেন্টাল চেক আপ করাতে। যদি 6 মাস বা 1 বছরের মধ্যে আপনি ডেন্টাল চেক আপ করিয়ে থাকেন তাহলে এই যে যে ডেন্টাল ক্যারিজগুলো দেখছেন এটি দাঁতের গঠন এবং বয়স হিসাবে কারো কারো ক্ষেত্রে 2 বছর সময় লেগে যায় একটি দাঁত ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হয়ে দাঁতের দন্তমজ্জা পর্যন্ত পৌঁছাতে। কারো বা 3 বছর সময় লাগে, কারো 2 বছর, কারো বা 1 বছর সময়ের মধ্যেই ডেন্টাল ক্যারিজটি দাঁতের ভিতরে দন্তমজ্জা পর্যন্ত পৌঁছে যায়। তো ভিউয়ার্স, এমন প্রাথমিক, এখানে যে অবস্থাটা দেখতে পাচ্ছেন এটি প্রাথমিক অবস্থা বলা যায়, এমন অবস্থায় যদি আপনি ট্রিটমেন্ট করান তাহলে দাঁতে আর কোনো দিনও সমস্যা হবে না। কিন্তু যদি এভাবে রেখে দেওয়া হয় ডেন্টাল ক্যারিজ তাহলে কিন্তু দিনে দিনে তা বাড়তে থাকবে। আর এমন অবস্থা অনেকেই নিজের চোখে দেখে সেটি আপনি শনাক্ত করতে নাও পারেন, আর তার জন্যই মেডিকেল সায়েন্স বলে 6 মাস অন্তর দাঁত স্কেলিং করাতে, দাঁতগুলা আপনার ডেন্টাল চেক আপ করাতে। যদি ডেন্টাল চেক আপে এই ধরনের ডেন্টাল ক্যারিজ প্রাথমিক অবস্থায় ধরা পড়ে তাহলে আপনি খুবই সীমিত খরচে যদি ট্রিটমেন্টটি করিয়ে নেন তাহলে সে দাঁত নিয়ে আপনার সারা জীবনের জন্য কোনো চিন্তা করতে হবে না, সে দাঁতটি আপনার ভালো হয়ে যাবে। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন দুদাঁতের মধ্যবর্তী স্থানে এখানে খাবার আটকে থাকার কারণে এমন ডেন্টাল ক্যারিজ হয়ে থাকে যেটিকে আমরা প্রক্সিমাল ক্যারিজ বলে থাকি। তো এই প্রক্সিমাল ক্যারিজগুলো সাধারণত একই সঙ্গে 2টি দাঁত নষ্ট করতে থাকে। এমন দাঁতের যদি এক্সরে আমরা দেখি তাহলে এমনটি দেখা যাবে। দেখুন, এখানে কালো হয়ে গেছে আর যতটুকু অংশ এখানে কালো হয়ে গেছে এতটুকু অংশই ডেন্টাল ক্যারিজে ধীরে ধীরে ক্ষয় হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে। আর এমন অবস্থায় দাঁতের পাল্প খুবই নিকটে থাকে। দেখুন, এতটুকু অংশ কালো, তার মানে এতটুকু অংশ এমন হওয়ার কারণে নষ্ট হয়ে গেছে এবং এর ফলে দাঁতের ভিতরে যে পাল্প রয়েছে এই পাল্প পর্যন্ত চলে আসছে। তো এটি দাঁতের এক্সরে, এমন দাঁতের, এই দাঁতের এক্সরে হলো এটি। তো এখানে দেখুন দাঁতের যে দন্তমজ্জা রয়েছে সেই দন্তমজ্জা ছোবে ছোবে একটি ভাব স্পর্শ করবে, এমন একটি ভাব কিন্তু এখানে হয়ে গেছে। তো এমন যদি হয়ে যায় তাহলে আর ফিলিং করার অবস্থা থাকে না বা পুটিং করার মতো অবস্থা থাকে না, তখন আপনাকে ব্যয়বহুল ট্রিটমেন্ট করতে হবে সেই দাঁতটি রাখার জন্য। ভিউয়ার্স, এখানে দেখুন মূলত এটাই হলো ডেন্টাল ক্যারিজ যেটা প্রাথমিক অবস্থায় থাকে। আর এই ডেন্টাল ক্যারিজের শুরুতে যদি আপনি ট্রিটমেন্ট করিয়ে নেন তাহলে আপনার কোনো ধরনের সমস্যা ভবিষ্যতে হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আর যদি এভাবেই রেখে দেওয়া হয় তাহলে একটা সময় যে এই ডেন্টাল ক্যারিজ দাঁতের দন্তমজ্জা পর্যন্ত পৌঁছে গিয়ে আপনার দাঁতে ব্যথা এবং যন্ত্রণার সৃষ্টি হতে পারে। ভিউয়ার্স, এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, যদি দাঁতের উপরে এ ধরনের ক্যাভিটি হয়ে থাকে বা এ ধরনের গর্ত হয়ে থাকে, গর্তটি যদি এনামেল বা ডেন্টিন অংশের মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে আপনি সেই দাঁতটিতে ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করাতে পারেন। যদি এতটুকুও ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, ডেন্টাল ক্যারিজ যদি এতটুকু পরিমাণ চলে আসে অর্থাৎ ডেন্টিন পর্যন্ত চলে আসে, তাহলেও কিন্তু আপনি সেটিতে ফিলিং করে দাঁতটি আপনি স্থায়ীভাবে রাখতে পারেন। আর যদি ডেন্টাল ক্যারিজ দাঁতের ডেন্টিন অংশে রয়েছে এরপরেও যদি ট্রিটমেন্ট না করা হয় তাহলে সেটি আরও বেশি দ্রুত দাঁতের গভীরে প্রবেশ করতে থাকে। কারণ হলো দাঁতের যে উপরে যে এনামেল অংশটি থাকে এই এনামেল অংশের থেকে দাঁতের দ্বিতীয় যে লেয়ারটি রয়েছে ডেন্টিন, এই ডেন্টিন অংশটি উপরের এনামেলের থেকে বেশ নরম প্রকৃতির হয়ে থাকে। আর তার জন্যই আপনার উপরের যে এনামেল রয়েছে সেই এনামেলটা যদি কোনোভাবে ক্রস করে এই ডেন্টাল ক্যারিজ তখন ডেন্টিনে এসে পৌঁছায়, আর এই ডেন্টিন অংশের ভিতরে খুবই দ্রুত এই ডেন্টাল ক্যারিজ ডেভেলপ হতে থাকে বা বাড়তে থাকে। তাই ভিউয়ার্স, যতটুকু সম্ভব ডেন্টাল ক্যারিজের প্রাথমিক অবস্থায় এটি ট্রিটমেন্ট করিয়ে নেওয়া অত্যন্ত জরুরি।
যদিও সাধারণ মানুষের এটি বোঝার কথা নয় যে ডেন্টাল ক্যারিজ কোন কোন দাঁতে রয়েছে, আর ভিডিওর মাধ্যমে অনেকেই হয়তো বুঝতে পারবেন, কিন্তু তারপরেও আপনাদের উচিত যে বছরে অন্তত একবার যদি আপনারা দাঁতের চেক আপ করান, ডেন্টাল চেক আপ করান, তাহলে এ ধরনের সমস্যা যদি থেকে থাকে তো প্রাথমিক অবস্থায় ট্রিটমেন্ট করিয়ে নিলে সেটি সারা জীবনের জন্য ভালো হয়ে যায়। তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।